মহামারীর আগে বলিউডের বাণিজ্যিক সফল সিনেমার মধ্যে বেশিরভাগ ছিল দক্ষিণের সিনেমার হিন্দি রিমেক। সালমান, অক্ষয়, অজয়ের মতো তারকাদের রিমেক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। তবে মহামারী পরবর্তী সময়ে বলিউড বক্স অফিসের দৃশ্য পাল্টে যায়। 2021 সাল থেকে বর্তমানে বলিউড সিকুয়েলের জয়জয়ক চলছে। সর্বশেষ গাদার 2 এবং ওএমজ 2 বক্স অফিসে ঝড় তুলেছে। সেই ধারাবাহিকতা এবার মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা অভিনীত নতুন সিনেমা ড্রিম গার্ল 2। সমালোচকদের কাছেও প্রশংসিত হয় এটি। আলোচিত সেই সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে এবার হাজির হচ্ছেন নির্মাতারা। আগের মতো দ্বিতীয় পর্বেও নাম ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান। তার বিপরীতে দেখা যাবে বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমার ট্রেলার। প্রকাশের পর দর্শকের কাছে প্রশংসিত হয়েছে ট্রেলারটি। এছাড়া সিনেমার দুটি গানও ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখে বোঝা যাচ্ছে বক্স অফিসে দারুণ শুরু করতে যাচ্ছে এটি, যার প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রিতেও। গাদার 2 এবং ও মাই গড 2 পর বলিউড সিকুয়েলের জয় অব্যাহত রাখতে আসছে ড্রিম গার্ল 2। আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল 2 সিনেমার অন্যতম আকর্ষণীয় দিক ছিল এর প্রচারণার কৌশল। চলতি বছর পাঠান মুক্তির পর এই চরিত্রকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন নির্মাতারা, যেখানে মোবাইলে পাঠানের সাথে কথা বলতে দেখা যায় পূজাকে। এবার রণবীর কাপুর অভিনীত তু ঝুটি মে মাক্কারের সাফল্যের পর এই চরিত্র নিয়েও একটি ভিডিও প্রকাশ করা হয়। সব মিলে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ড্রিম গার্ল 2 পরিচালনা করেছেন রাজ শান্দিল্য। একতা কাপুর এবং শোভা কাপুর প্রযোজিত সিনেমাটিতে প্রধান ভূমিকায় আয়ুষ্মান, অরণ্যা ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আশরানী, সীমা পাওয়া, বিজয় রাজ, মনজিৎ সিং, অভিষেক ব্যানার্জি। 25 আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে সাম্প্রতিক সময়ে বক্স অফিস ফলাফলের ধারাবাহিকতা বিবেচনায় বলিউড সিকুয়েলের যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করছেন অনেকে। গাদার এবং ও মাই গড সিনেমার দ্বিতীয় পর্ব ভারতীয় বক্স অফিসে রীতিমতো সুনামি হিসেবে হাজির হয়েছে। নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত টাইগার 3। বর্তমানে নির্মাণাধীন রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেট সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হেরাফেরি 3, ওয়ার 2, ওয়েলকাম 3 ও হাউসফুল 5। এছাড়া গাদার 2 ঐতিহাসিক সাফল্যের পর সানি দেওল অভিনীত বর্ডার, মা তুঝে সালাম সহ আরও কয়েকটি সিনেমার সিকুয়েলের কথা শোনা যাচ্ছে। মারিয়সন, শোবিজ টুনাইট।